নিয়ে এসেছি ক্লাস ফোরের অ্যাক্টিভিটি ফোর ফাইভ এবং সিক্স দেখো এখানে অ্যাক্টিভিটি ফোরে কী দেখাচ্ছে অ্যাক্টিভিটি ফোরে এখানে কিছু শব্দ দিয়েছে এই শব্দগুলো কিন্তু আছে ওলট পালট এই শব্দগুলো ওলট পালট আছে এগুলোকে ঠিক করে লিখে একটা অর্থপূর্ণ একটা বাক্য তৈরি করতে হবে তো এই শব্দগুলো দিয়ে আমরা এখন বাক্য তৈরি করব দেখো এক নাম্বারটি কী রয়েছে এক নাম্বারটা প্রথমে মিল্ক আশ কাউস গিফট এই বাক্যগুলো উল্টা পাল্টা করে দেওয়া আছে এগুলোকে যদি আমরা সঠিক করে সাজাই তাহলে আমাদের কি দাঁড়াবে এই তো উত্তর তোমরা দেখতে পাচ্ছ এখানে উত্তরটা আমি করে দিয়েছি কাউস গিফ আস মিল্ক কাউস গিফ আস মিল্ক দেখো সবার প্রথমে কি রয়েছে সবার প্রথমে দেওয়া হয়েছে কাউস কাউ মানে কি কাউ মানে গরু তারপর কি গিফট গিফট মানে হচ্ছে দাওয়া গিফট মানে কি গিফট মানে দেওয়া যে তোমরা দেখতে পাচ্ছ এখানে গিফট গিফট মানে হচ্ছে দাওয়া আস এই তো আস মানে আমাদের তোমরা মানেগুলো ইচ্ছে হলে লিখে নিতে পারো আমি মানেগুলো শুধু বোঝানোর জন্য দিয়েছি আস তারপর শেষে রয়েছে মিল্ক আর মিল্ক মানে দুধ তার মানে এর মানে কী দাঁড়ালো গরু আমাদের দুধ দেয় গরু আমাদের দুধ দেয় এটা হচ্ছে উত্তর কাউ কাউস গিফ আস মিল্ক গরু আমাদের দুধ দেয় কাউ মানে গরু আস মানে আমাদের মিল্ক মানে দুধ গিফ মানে দেওয়া তার মানে গরু আমাদের দুধ দেয় তারপর বি নম্বরটা কী রয়েছে এখন আমরা বি নম্বরটা দেখব এই তো বি নম্বরটা দেখো এখানে বি নম্বর আমি উত্তরটা করে দিয়েছি বি নম্বর উত্তরে দেখো আমি কী করেছি ডক্স লাভ টু ইট মিট ডক্স লাভ টু ইট মিট এটা হবে উত্তর ডক মানে কি ডক মানে কুকুর ডক মানে কুকুর মিট মানে কি মিট মানে মাংস ডক মানে কুকুর মিট মানে মাংস তারপর ইট ই এ ইট ইট মানে খাওয়া ইট মানে খাওয়া আর লাভ লাভ মানে ভালোবাসে তার মানে কুকুর মাংস খেতে ভালোবাসে যে মিট মিট তোমরা দেখতে পাচ্ছ মিট মানে মাংস ডক মানে কুকুর ইট মানে খাওয়া লাভ মানে ভালোবাসে তার মানে কুকুর মাংস খেতে ভালোবাসে তারপর সি নম্বর সি নম্বর দেখো কী রয়েছে সি নম্বরে সি নম্বরে দেওয়া রয়েছে দ্য টাইগার লিভস ইন ফরেস্ট দ্য টাইগার লিভস ইন ফরেস্ট টাইগার মানে বাঘ টাইগার মানে কি টাইগার মানে বাঘ ফরেস্ট মানে বন অর্থাৎ বন জঙ্গল আর লিভস মানে হচ্ছে বাস করা মানে বসবাস করা তার মানে বাঘ জঙ্গলে অথবা ফরেস্টে এখানে ফরেস্ট দেখতে পাচ্ছ বাঘ ফরেস্টে বসবাস করে টাইগার দ্য টাইগার লিপস ইন দ্য ফরেস্ট বাঘ জঙ্গলে বসবাস করে বাঘ মানে এখানে টাইগার ফরেস্ট বন জঙ্গল লিভ মানে বসবাস করা বা জঙ্গলে বসবাস করে দ্য টাইগার লিভস ইন দ্য ফরেস্ট ডি নম্বর দেখো ডি নম্বর কী করে দেওয়া আছে ডি নম্বর সি জেব্রা জেব্রাস ইন দ্য আফ্রিকান ফরেস্ট আফ্রিকান ফরেস্ট উই সি জেব্রাস ইন দ্য আফ্রিকান ফরেস্ট উই মানে কি উই মানে আমরা সেই মানে দেখা আমরা জেবরা দেখতে পাই আফ্রিকার জঙ্গলে জেবরা কথা দেখতে পাই জেব্রা আমরা দেখতে পাই আফ্রিকার জঙ্গলে এখানে ফরেস্ট ফরেস্ট মানে আগেই দেখিয়ে দিলাম ফরেস্ট মানে বন জঙ্গল ওই মানে আমরা মানে দেখা মানে আমরা এই যে আফ্রিকান দেখতে পাচ্ছ এখানে আফ্রিকান আফ্রিকান ফরেস্ট তার মানে আফ্রিকার জঙ্গলে আমরা জেবরা এই তো জেবরা আমরা জেবরা দেখতে পাই আফ্রিকার জঙ্গলে এই নম্বর কি রয়েছে এই নম্বর দেখো কি রয়েছে এ কল্ট ইজ দ্য বেবি অফ দ্য হর্স এ কল্ট ইজ দ্য বেবি অফ দা হর্স মানে একটি ঘোড়ার বাচ্চা একটি ঘোড়ার শিশু একটি ঘোড়ার বাচ্চা একটি ঘোড়ার শিশু এটা এখানে বোঝার বোঝাচ্ছে এ মানে কি এ মানে একটি যে তোমরা এ দেখতে পাচ্ছ এখানে এই এ মানে একটি বেবি বেবি মানে বাচ্চা হর্স হর্স মানে ঘোড়া একটি ঘোড়ার বাচ্চা হচ্ছে একটি ঘোড়ার শিশু একটি ঘোড়ার বাচ্চা একটি ঘোড়ার শিশু এ কল্ট ইজ দ্য বেবি অফ দ্য হর্স এ কল্ট ইজ দ্য বেবি অফ দ্য হর্স একটি ঘোড়ার বাচ্চা একটি ঘোড়ার শিশু তারপরে অ্যাক্টিভিটি ফাইভে আমরা চলে এসেছি দেখো অ্যাক্টিভিটি ফাইভে কী বলেছে অ্যাক্টিভিটি ফাইভে এদিকে কিছু শব্দ দিয়েছে আর এদিকে কিছু শব্দ দিয়েছে যে শব্দগুলো রয়েছে বা দিকে যে শব্দগুলো রয়েছে বা দিকে সেগুলো হচ্ছে মেল এম এ এল এ মেল মেল মানে হচ্ছে পুরুষ আর এদিকে রয়েছে ফিমেল ফিমেল মানে মহিলা তার মানে একদিকে পুরুষ আর একদিকে মহিলা বা দিকে পুরুষ ডান দিকে মহিলা আর দেখো এখানে কিছু শব্দ দিয়েছে দেখো এখানে মেল প্রথম মেলে অর্থাৎ পুরুষের এদিকে দিয়েছে স্ট্যাক স্ট্যাক মানে হরিণ পুরুষ হরিণ স্ট্যাক মানে হচ্ছে পুরুষ হরিণ যেহেতু মেলের এই রয়েছে মেল মানে পুরুষ পুরুষ হরিণ আর এদিকে রয়েছে ফিমেল ফিমেল মানে হচ্ছে স্ত্রী হরিণ ফিমেল এখানে ফিমেলটার এখানে দিয়েছে হাইন্ড মানে স্ত্রী হরিণ ফিমেল মানে স্ত্রী হরিণ ফিমেল মানে মহিলা আর হাইন্ড মানে স্ত্রী হরিণ দেখো এখানে মেল মেল মানে পুরুষ লিখে দেওয়া রয়েছে মেল মানে পুরুষ এখানে স্ট্যাক স্ট্যাক মানে হচ্ছে হরিণ কী হরিণ পুরুষ হরিণ স্ট্যাক মানে পুরুষ হরিণ তাহলে তার উল্টো কী হবে এদিকে যদি পুরুষ হরিণ হয় তাহলে এদিকে হবে মহিলা হরিণ মহিলা হরিণ হবে হাইন্ট এইচ আই এন ডি হাইন্ড তারপর দেখো কী রয়েছে মেলের এদিকে টাইগার টাইগার মানে কি বাঘ টাইগার মানে বাঘ তাহলে টাইগারের উল্টা কী হবে টাইগারের উল্টা হয়ে যাবে টাইগ্রেস মানে হচ্ছে স্ত্রী বাঘ বা মহিলা বাঘ টাইগার এদিকে তো পুরুষ বাঘ আর এদিকে স্ত্রী বাঘ টাইগার এদিকে টাইগ্রেস তারপরে কী রয়েছে তারপরে রয়েছে হর্স হর্স মানে তোমরা জানো ঘোড়া হর্স মানে ঘোড়া মানে পুরুষ ঘোড়া আর এদিকে মেয়ার মেয়ার মানে মহিলা ঘোড়া বা স্ত্রী ঘোড়া এদিকে হর্স মানে পুরুষ ঘোড়া আর এদিকে মেয়ার মানে মহিলা ঘোড়া তার জন্য এদিকে রয়েছে মেল এদিকে রয়েছে ফিমেল এবার দেখি হর্সের পরে কী রয়েছে হর্সের পরে রয়েছে ডক কী রয়েছে ডক ডক মানে হচ্ছে কুকুর ডক মানে কি ডক মানে কুকুর অর্থাৎ পুরুষ কুকুর ডক মানে আসলে পুরুষ কুকুর আর ডকের ঠিক উল্টাটা কী হবে তার উল্টা হয়ে যাবে মহিলা কুকুর বা স্ত্রী কুকুর তাহলে স্ত্রী কুকুর বা মহিলা কুকুরকে বলা হয় বিচ বি আই টি সি এইচ বিচ হয়ে গেল তাহলে এটা ডক মানে পুরুষ কুকুর আর বিচ মানে মহিলা কুকুর তারপরে কি রয়েছে সবার শেষে সবার শেষে দেখো রয়েছে ফক্স এফ ও এক্স ফক্স ফক্স মানে শিয়াল ফক্স মানে কি ফক্স মানে শিয়াল তাহলে পুরুষ শিয়াল ফক্স মানে পুরুষ শিয়াল তাহলে পুরুষ শিয়ালের উল্টে কী হবে পুরুষ শিয়ালের উল্টা হয়ে যাবে ভ্যাকসিন দেখো এখানে করে দেওয়া স্ত্রী স্ত্রীশিয়াল এ একদিকে পুরুষ শিয়াল আর একদিকে স্ত্রী শিয়াল তাহলে মেল আর ফিমেলের মধ্যে তোমরা বুঝতে পারলে মেল হচ্ছে যত পুরুষ প্রাণী থাকবে যত পুরুষ প্রাণী থাকবে তাদের সবাইকে মেল বলা হবে আর যত স্ত্রী প্রাণী বা মহিলা প্রাণী থাকবে তাদের সকলকে বলা হবে ফিমেল এদিকে ছেলে আর এদিকে মেয়ে ছেলেদের মেল আর মহিলাদের ফিমেল এবার চলে যাব আমরা অ্যাক্টিভিটি সিক্স অ্যাক্টিভিটি সিক্সে কী রয়েছে দেখো এখানে এই যে এখানে মাঝখানে কিছু শব্দ দেওয়া রয়েছে এই শব্দগুলোর মধ্যে যে কোনো একটা মানে যেটা সঠিক সেটাকে টিক মার্ক করতে হবে সেটাকে টিক মার্ক করে এই শব্দগুলো দিয়ে আবার একটা নতুন শব্দ তৈরি করতে হবে নতুন বাক্য বানাতে হবে দেখো তাহলে এক নাম্বার উত্তরটা কি করা রয়েছে এক নাম্বার উত্তরটা রয়েছে দেয়ার এয়ার মেনি টাইগার্স ইন ওয়েস্ট বেঙ্গল ইন ওয়েস্ট বেঙ্গল দেয়ার আর মেনি টাইগার্স ইন ওয়েস্ট বেঙ্গল এটা উত্তর তোমরা লিখে নেবে দেয়ার আর মেনি টাইগার্স ইন ওয়েস্ট বেঙ্গল তাহলে এখানে দেখো মেনি এখানে যে মেনি শব্দটা দেখতে পাচ্ছ মেনি মানে হচ্ছে অনেক এই তো অনেক মেনি মানে কি এম এ এন ওয়াই মেনি মেনি মানে অনেক টাইগার টাইগার মানে বাঘ তোমরা জানো মেনি মানে অনেক টাইগার মানে বাঘ তারপর ইন এই যে ইনটা দেখতে পাচ্ছ এটা মানে হচ্ছে মধ্যে ইন মানে কি ইন মানে মধ্যে তারপর শেষে রয়েছে ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল মানে পশ্চিমবঙ্গ আমাদের রাজ্যের নাম কি আমাদের রাজ্যের নাম পশ্চিমবঙ্গ তাই এখানে বলা রয়েছে তাহলে এই লাইনটার মানে কি হলো এই লাইনটার মানে হচ্ছে পশ্চিমবঙ্গে অনেক বাঘ রয়েছে পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে অনেক বাঘ রয়েছে মেনি মানে অনেক টাইগার মানে বাঘ ইন মানে মধ্যে আর ওয়েস্ট বেঙ্গল মানে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গে অনেক বাঘ রয়েছে দেয়ার আর আর মেনি টাইগার্স ইন ওয়েস্ট বেঙ্গল এটা তোমরা লিখে নেবে দে আর আর মেনি টাইগার্স ইন ওয়েস্ট বেঙ্গল এটা বুঝতে পারলে এবার আমরা চলে যাব দু নম্বরে মানে বি নম্বর বি নম্বরে দেখো কি করেছি বি নম্বরে করা রয়েছে অ্যান ইগল অ্যান ইগল ক্যান ফ্লাই ভেরি হাই ইন দ্য স্কাই ভেরি হাই ইন দ্য স্কাই অ্যান ইগল ক্যান ফ্লাই ভেরি হাই ইন দ্য স্কাই এন মানে কি এই যে অ্যান দেখতে পাচ্ছ অ্যান এই যে অ্যান মানে হচ্ছে একটি এন মানে কি এন মানে একটি আর ইগল ইগল মানে হচ্ছে ইগল পাখি ইগল মানে কি ইগল পাখি যে ইগল দেখতে পাচ্ছ এই ইগল মানে হচ্ছে ইগল পাখি তারপর ক্যান রয়েছে ক্যান ক্যান সি এ এন ক্যান ক্যান মানে পারা বা পারে মানে কিছু একটা করতে পারা এটাকে বলা হচ্ছে ক্যান তারপর হচ্ছে ফ্লাই ফ্লাই মানে কি ফ্লাই মানে ওরা মানেগুলো আমি দিয়ে দিয়েছি তোমাদের বোঝার সুবিধার জন্য তোমাদের যদি ইচ্ছা হয় মানেগুলোও লিখে নিতে পারো তারপর কি রয়েছে ভেরি 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 মানে অনেক ভেরি মানে কি অনেক তারপর হাই হাই মানে উঁচু তারপর স্কাই স্কাই মানে হচ্ছে আকাশ স্কাই মানে কি আকাশ তাহলে আমাদের লাইনটা কি দাঁড়ালো ইগল পাখি আকাশের অনেক উঁচুতে উঠতে পারে ইগল পাখি আকাশের অনেক উঁচুতে উঠতে পারে অ্যান অ্যান মানে তো একটি ইগল একটি ইগল পাখি ক্যান একটি ইগল পাখি ক্যান ক্যান মানে পাড়া ফ্লাই মানে ওড়া ভেরি মানে অনেক হাই মানে উঁচু ইন মানে মধ্যে আর দা স্কাই স্কাই মানে হচ্ছে আকাশ তাহলে একটি ইগল পাখি আকাশের অনেক উঁচুতে উঠতে পারে একটি ইগল পাখি আকাশের অনেক উঁচুতে উঠতে পারে অ্যান ইগল ক্যান ফ্লাই ভেরি হাই ইন দ্য স্কাই তারপর চলে যাবো সি নম্বর দ্য পিকক ইজ আওয়ার ন্যাশনাল বার্ড এটা তোমরা লিখে নেবে দ্য পিকক ইজ আওয়ার ন্যাশনাল বার্ড ময়ূর আমাদের জাতীয় পাখি ময়ূর কি ময়ূর হয় আমাদের জাতীয় পাখি পিকক পিকক মানে কি পিকক মানে ময়ূর এই যে পিকক দেখতে পাচ্ছ এই পিকক মানে হচ্ছে ময়ূর পিকক মানে ময়ূর তারপরে হয় ইস এই তো ইস এই ইস মানে হয় ইস মানে হয় তারপরে আওয়ার ও ইউ আর আওয়ার এই তো তোমরা দেখতে পাচ্ছ ইস এর পরে হচ্ছে আওয়ার তারপর ন্যাশনাল ন্যাশনাল মানে কি জাতীয় ন্যাশনাল এই তো ন্যাশনাল ন্যাশনাল মানে জাতীয় তারপর বার্ট বাট মানে পাখি তোমরা জানো বার্ট এই তো বার্ট বাট মানে হচ্ছে পাখি তার মানে কি ময়ূর হয় আমাদের জাতীয় পাখি আমাদের জাতীয় পাখির নাম কি তাহলে জাতীয় পাখির নাম হচ্ছে ময়ূর দ্য পিকক ইজ আওয়ার ন্যাশনাল বার্ড এটা লিখে নেবে চলে যাব ডি নম্বরে ডি নম্বরে কি রয়েছে ডি নম্বরে দেখো করে দিয়েছে উত্তর ক্যাট লাভ টু ড্রিঙ্ক মিল্ক ক্যাট লাভ টু ড্রিঙ্ক মিল্ক ক্যাট মানে কি ক্যাট মানে বিড়াল লাভ মানে কি লাফ মানে ভালোবাসে ড্রিঙ্ক মানে পান করা অর্থাৎ কোনো কিছু পান করা যেমন মানুষ জল পান করে তেমনি বিড়াল কিন্তু এখানে মিল্ক মিল্ক মানে দুধ তেমনি বিড়াল এখানে দুধ পান করে তার মানে কি বিড়াল দুধ খেতে ভালোবাসে বিড়াল দুধ খেতে ভালোবাসে ক্যাট লাভ টু ড্রিঙ্ক মিল্ক ক্যাট লাভ টু ড্রিঙ্ক মিল্ক ক্যাট মানে কি ক্যাট মানে বিড়াল লাভ মানে ভালোবাসে ড্রিঙ্ক মানে পান করা মিল্ক মানে দুধ বিড়াল দুধ খেতে ভালোবাসে এই নম্বর এই নম্বরে দেখো কী রয়েছে এই নম্বরে রয়েছে দ্য কুকস সিংস সুইটলি এখানে রয়েছে কুকস মানে কোকিল মানে হচ্ছে কোকিল পাখি কোকিল পাখি সিং সিং মানে গান করা সিং মানে কি এই যে তোমরা সিং শব্দটা দেখতে পাচ্ছ সিং মানে হচ্ছে গান করা সুইটলি সুইটলি মানে হচ্ছে মিষ্টি বা মিষ্টি সুর সুইটলি মানে কি এই যে সুইটলি দেখা যাচ্ছে এখানে সুইটলি মানে হচ্ছে মিষ্টি বা মিষ্টি সুর মানেগুলো তোমরা লিখেও নিতে পারো তাহলে এটার মানে আমাদের গিয়ে দাঁড়ালো এটার মানে দাঁড়ালো হচ্ছে কোকিল পাখি মিষ্টি সুরে গান করে কোকিল পাখি কি কোকিল পাখি মিষ্টি সুরে গান করে দ্য কুকস সিংকস সুইটলি দ্য কোকস সিংকস সুইটলি কোকিল পাখি মিষ্টি ছুড়ে গান করে এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিওটি কেমন লেগেছে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তার সঙ্গে তোমাদের চেনা জানা যদি তোমাদের একই ক্লাসের অর্থাৎ ওয়ান থেকে ফোর পর্যন্ত কোনো ছাত্র থেকে থাকে তাদেরকেও আমার চ্যানেলটি শেয়ার করবে তাদেরও কিছু উপকার হবে আর এই যে স্যালিউশনগুলো এখানে আছে এই স্যালিউশনের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমাদের যদি ভিডিও দেখে দেখতে অসুবিধা হয়েছে ভিডিও দেখে লিখতে অসুবিধা হয়েছে তাহলে তোমরা সরাসরি ডিসক্রিপশন বক্সে গিয়ে সেখান থেকে লিংকে ক্লিক করে সেখান থেকে আবার ভালো করে দেখে নিয়ে লিখে লিখে নিতে পারবে তাহলে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো আর ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক করে দেবে